हेलो बंधुगण, नमस्कार, अस्सलामु अलैकुम एवं सत श्री अकाल। बंधुगण, आज के एमन एक लाइव लई आई अपनारार काछे फुइला नम्बर भिक्षा चाहिए लाइवटा बेशी बेशी करे शेयर करियो। आमार कैमरार सामने अपनारा जे देखते पाटा एकजन दुईटा शिशु एवं एकजन महिला कान करुन कथा। आमार डेस्क्रिप्शन बक्सो होयतो अपनारा टैगलाइन देखे बुझते पारछेन ताइन के बा কিদার লাগি আজকে ভিডিও করতে আইছি। এই মহিলা আমার বনির নাম হইল গিয়া নমিতা বেগম চৌধুরী। তান বিয়া হইছিল সোনাবাড়ি ঘাটর রাজ মজুমদারের লগে। রাজ মজুমদার হইলে হয়তো আপনারা সবাই চিনতে নাও পারেন, কিন্তু রাজ ড্রাইভিং স্কুল হইলে আপনারা সারা হয়তো চিনতে পারেন। রাজ ড্রাইভিং স্কুলের ওনার রাজ মজুমদারের সঙ্গে এই বইনের বিয়া হইছিল। আর বরাকবেলির মাঝে এইরকম ফার্স্ট হিস্ট্রি হইল যে এই বইনে এইরকম ছোটো ছোটো বাচ্চা একসঙ্গে তিনটা ডেলিভারি হয়েছিল তার। আর একটা বাচ্চা মানে দুর্ভাগ্যবশত মানে দুনিয়ার মধ্যে নাই, কিন্তু এই দুইটা বই না শুন যেটা মানে ইন্তেকাল হয়েছে ছেলে আসিল। তো এই দুইটা বাচ্চা এই দুইটা শিশু রাখিয়া মানে তিনটা বাচ্চা ছেলে যেটা এটা মানে ইন্তেকাল হয়ে গেছিল, কিন্তু এই দুইটা বাচ্চা রাখা সত্ত্বেও রাজ মজুমদারের কার্যকলাপ আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে দেখতে পারছেন। আপনারা তার যেন এই যে দুদিন পরে পরে হতা হতা করা দেখতে পারছেন, কিন্তু এই বনির আজকে আপনারা মুখ থেকে শুনবা তার মানে কাহানিটা যে আপনার বাচ্চাকে তোরা সরাই দিন মানুষ দেখে লেছেন। ওই খালিক ভাই, আমি সবার কাছে অনুরোধ জানাইমু যে লাইভকে বেশি বেশি করে শেয়ার করি লোকবা। তো বোন, আমি আজকে ফানি শিলচারির থেকে আইছি। আপনারা কালকে গতকালকে অনেক নিউজ দিয়েছি নিউজ চ্যানেলের মাধ্যমে, খালি আপনার কথাবার্তা শুনেছি। যেহেতু আমার একটা সরমুরু পেজ আছে, তো আমিও মনে করছি যে আপনার একটা ইয়া কথাগুলো লই, যেহেতু আমরা শিলচরের মানুষ আপনি, আর এইভাবে পরিস্থিতি মাঝে আপনি সম্মুখীন হয়েছেন। আর যে স্কুলের কথা কইরা বা যে মানুষের কথা কইরা তার তো বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাইছি ঘটনা কিতা হয়েছে, এবং আপনি কিতা লাগে কালকে এইসব মানে নিউজ দিলা এটা আমারে তোরা খুলিয়া কইবানি। আমার নাম নমিতা বেগম চৌধুরী, আমার বাসা হলো অম্বিকাবতী চেনপুরি রোড বিআর সিভিল হসপিটাল। একটু দূরে কইবা। তো আমার মানে হাজবেন্ড লাগিয়া আহমদ শাবির মজুমদার, মানে তাইন রাজ ড্রাইভিং স্কুলের ওনার, তাইন মানে রাজ মজুমদার বলে সবে চিনে। তো তাইনের সঙ্গে আমার বিয়া হয়েছিল 2017 সালের 22শে ডিসেম্বর। তো তারপরে দিকে বিয়া হওয়ার পর থেকে এই তাইন মানে কন্টিনিউ আমার মানে সব ধরনের আর কি ফিজিক্যালি মেন্টালি টর্চার দেওয়া শুরু করছে, বহুত ধরনের টর্চার দেওয়া শুরু করছেন, যেটা আমি মানে আর মানে সহ্য করতে পারলাম না আর কি। তখনও আমি মানে হয়তো আমি বিয়া করছি তার লাগে আমি নিজে নিজে ম্যানেজ করিয়া লইয়া গেছি বিয়া। তারপরে তাই আমার যখন মানে ডেলিভারি হয় গত বছর আমার যখন সেপ্টেম্বর মাসে 19 তারিখ তিনটা বেবি একসঙ্গে জন্ম হয়েছে। আমার জন্ম হওয়ার পরে দিকে আমার ছেলেটা একটু ইন্টারনেট প্রবলেম আসলো, 4 দিনের দিন ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পরে দিকে ওই যখন মানে তারে নিয়ে গুয়াহাটি যাওয়া হয়েছে, গুয়াহাটি যাওয়ার পরে দিকে 4 দিন পরে মারা গেছে। মারা যাওয়ার পরে মানে তাই বালা করে মানে শ্রাদ্ধও করতই না করিয়া তাই আরেকটা মেয়ে নোয়াই হয়ে যেটা আমরা বাসায় নোয়াই হয়ে যেটা তাই এটাও করতই না করে নোয়াইও আর মানে তার সিন্নিও দে মানে যে মারা গেছে তার সিন্নিটাও করতে পারছি না। তো তাই গেছেন গিয়া আরেকটা মেয়ের লগে বাগিয়া, যেটা মানে আপনারা খুব জিনবা যে মানে ব্যবসায়ী একজন মেয়ের সঙ্গে, তার আপনারা সব নিউজে পাইছেন যে মেয়েটার সঙ্গে বাগিয়ে গেছেন। গিয়া তাই 2 মাস পর্যন্ত এখানে রইয়া আমি এই অবস্থার মধ্যে আমার দুইটা বাচ্চা নিয়ে আমার এইভাবে ডেলিভারি হওয়ার পরে মানে আমি এরকম ফিজিক্যালি এরকম আনফিট আসিলাম যে আমি নিজে মানে আপনার গরো বেমার আর মানে এই অবস্থা মানে আমি আমার কাছে অলরেডি সব রিপোর্ট আছে যে আমি কি ধরনের ইন্টারনেট প্রবলেমের মধ্যে আসিলাম। তারপরে দেখি এই অবস্থা মধ্যে আমার ফালাইয়া গেছেন গিয়া গিয়া এখানে গিয়া মানে ইলিগেলি বিয়া করে লইছেন, তা উইদাউট আমার ইনফরমেশন ছাড়াই মানে ইলিগেলি বিয়া করে লইছেন বলে এটার কাছে আমার সার্টিফিকেটও আছে সব টাইম। তারপরে দেখি এখান থেকে বিয়া করার পর দেখি তাই মানে ওই মেয়েটার সঙ্গে কেস হওয়ার পরে তাই টাইম অলরেডি 5 দিন জেলও আছিলা, তাই ভাইও জেলও আছিল। থাকার পরে এখানে তার আওয়ার পরে দিকে সবে আমার বুঝে কইছে যে তোর দুইটা বাচ্চা আছিস, বাচ্চার দিকে দেখিয়া তুই একটু ম্যানেজ করিয়া চলি যা, কারণ কিটা করবে তোর তো মানে দুইটা বাচ্চা নিয়ে তো তোর সংসার চলতে লাগবো, তো আমি ম্যানেজ করে চলতে। কয়েকদিন যাওয়ার পরেই তাইনের ইলিগেল রিলেশন যতটা আছে মানে তাইনের আশেপাশে যতটা রিলেশন আছে আমি সব কিছু মেনশন করলাম না, আপনারা সবে জানেন হয়তো শুরু হয়ে গেছে। তারপরে আমি যখন এটা নিয়ে প্রোটেস্ট করতে গেছি তাই আমার খুব বাজেভাবে মারধর করছেন, মানে মারধর করে আমার ইন্টারনেট খুব বেশি প্রবলেম হয়ে গেছে, এটা লিখে মেডিকেল পর্যন্ত করাইতে বাধ্য হচ্ছে। তারপরে দিকেও সেম আবার আমার আমি ঘরে সবে মানে বুঝাইয়া উজাইয়া দিয়া দিচ্ছেন যে তুই যা হয়তো তোর বাচ্চা দুইটা আছে, বাচ্চা দুইটা ভবিষ্যতের দিকে দেখিয়া তুই অ্যাডজাস্ট করে চলি যা। তারপরে দিকেও দেখি সেম জিনিসটা মানুষটার আর কোনো মানে পরিবর্তন হয়েছে না।
না হওয়া সত্ত্বে আমি তারপরে আবার প্রটেস্ট করেছি আবার মারছি তারপরে দেখি আমার দ্বারা আর সহ্য হইছে না তারপরে আমি ফ্যানের উপরে একটা এফআইআর করছি এফআইআর করার পরে দেখিও মানে কোনো ধরনের কিছু আমি অ্যাকশন পাইছি না ভালো করিয়া যে মানে তাই না মানে এরকম মানুষই যে যে কোনো মহিলার উপরে এরকম অত্যাচার দুইটা বাচ্চা নিয়ে এইভাবে মারপিট করলে আমার তো দেখুন এরকম বড় কোনো ইয়ে নাই যে আমার তার থেকে প্রটেস্ট করে দিকে খুব বাজেভাবে আমার মারিতর করছে করার পরে দেখি আমি মানে পাইছি না কোনো ধরনের ইয়ে তারপরে দেখি তার রিসেন্টলি আরেকটা এফআইআর মানে এক পর এক কন্টিনিউ তার এফআইআর তারপরে দিকে যে স্কুল খুলিয়া রাখছে যে রাজ ড্রাইভিং স্কুল যেটা এটার মধ্যে যত ধরনের ইললিগেল কাজ যতজন স্টুডেন্ট আয় আমি সব নাম মেনশন করলাম না এখানে কিন্তু যতজন স্টুডেন্ট আয় তো হে টার্গেট করিয়া মেয়েরারে টার্গেট করিয়া করিয়া মেয়েরার সঙ্গে মানে রিলেশন রাখে রাখিয়া মানে বাজেভাবে ওই স্কুলের মধ্যে আগে যেটা স্কুল আছে ওইখানের মধ্যেও হে রুম আছে তার এখানে রুমের মধ্যে নিয়ে মেয়েরারে যত ধরনের বাজে কাজ আছে সব কাজ করে বর্তমানে রহিমের দোকান যেটা আছে এখানে রুম আছে এখানের মধ্যেও সে বাজে ধরনের কাজ করে মানে রেন্টের মালিক যেটা টাইম পর্যন্ত আমার কাছে কমপ্লেইন দিছে যে তোমার জামাই তুমি যখন থাকো না তখন ইয়ে করো মানে অন্য মানুষ নিয়ে আইয়া মানে থাকো তো আমি তো এটা কিছু বুঝলাম না তারপরে আমি বললাম যেহেতু আমি আসলাম না আমি জানি না তো আর তাই স্টাফ যেগুলো আছে এগুলো তারা সব কিছু সাপোর্ট করে আমি তারা থেকে যদি কিছু জানতে যাই তারা মানে কোনো ধরনের কিছু ইনফরমেশন দেয় না ওটা তারা সব বেশি সাপোর্ট করিয়া যায় তো এখন আমার কই এখন তাই ওই মানুষটা লেগিয়া তাই ও রিসেন্টলি আরেকটা মানে নাবালিক মানুষ বাচ্চারে নিয়ে আপনারা তো হয়তো নিউজে পাইছুন যে ওই নাবালিক বাচ্চাটারে নিয়ে তাই মানে তাদের এখানে মানে ছোটো ছোটো বাচ্চারা দিয়ে তাই কাজ করাইন তারপরে দেখি ওই বাচ্চারা দিয়ে তাই তাই নিজে অন্য মেয়ে দিয়ে ভাগিয়ে যাই গিয়া তাই অন্য তারা স্টাফরে ভাগাইয়া দিয়ে দিলে তাই অলরেডি কেসের মধ্যে ইয়ে জেলে আসুন তখন কোন আমার দুইটা বাচ্চারে দিয়ে আমার মায়ের ধর করি আমি এই সংসারের মধ্যে দুইটা বাচ্চা নিয়ে আমি কীরকম বাঁচতাম আমার খিতা বিচার হইতো আমার লাইফটা কই যাইতো এরকম যদি সমাজের মধ্যে জন্তুর মতো মানুষ যদি থাকিয়া যদি ঘুরতে থাকে তো এরকম আমি আমার বিচারটা চাই আপনার কাছে আমি প্রশাসনের কাছে সোশ্যাল মিডিয়ার কাছে সবের কাছে আমি রিকোয়েস্ট করে করলাম যে আপনারা আমার একটু হেল্প করুন তার এই স্কুলটা বন্ধ করার মধ্যে তার লাইসেন্সটা ক্যান্সেল করার মধ্যে আমি রিকোয়েস্ট করে করলাম যদি স্কুলটা বন্ধ হয় না আরও যে কতটা মেয়ের লাইফ নষ্ট হইব এটা আপনারা বুঝতে পারেন না আমি নিজে জানি যেহেতু আমি তার ওয়াইফ আমি তার সব ধরনের ম্যাটারগুলো আমি জানি তো তার লাগে আমি কইয়া দিলাম যে এই হে যতটা নেক্সট এই স্কুল বন্ধ করার পরেও যদি হে যদি লাইসেন্স থাকে তাই অন্য জায়গায় আবার স্কুল খুলবো স্কুল খোলার পরে দেখি আবার সেম যারা মেয়েরা যাবো কিন্তু মেয়েরা নিড আছে শিকার দরকার আজকালকে মেয়েরা শিকার যাইব তো টার্গেট করে অলরেডি হে কতটা মেয়ের লাইফ নষ্ট করেছে কিন্তু মেয়েরা মানে নিজের লজ্জা লেগে সামনে আইতে পারেন না এখন আমি তো যেহেতু আমার লোকে হে আমি তার ওয়াইফ আমার দুইটা বাচ্চা আছে আমি তো আমার দুইটা বাচ্চার ভবিষ্যৎ দেখতে লাগবো আপনারা এখন বুঝে দিন আমি দুইটা বাচ্চা নিয়ে আমি আমি কোন সংসারে যাইতাম আমি কীরকম বাঁচতাম আমি কিতা করি আমি আমার বাচ্চার ভবিষ্যৎ দিতাম আমার ভবিষ্যৎটা কিতা এরকম যদি হে করে তো সমাজের মধ্যে কোনো মানুষের বাঁচার আমার তো আর বাঁচার উপায় নাই তো আপনারা কইয়া দিন আমি কিরকম বাঁচতাম দুইটা মেয়ে নিয়ে আচ্ছা বোন গতকালকে আমি নিউজ অনেক নিউজ চ্যানেল আপনার ইন্টারভিউ দিয়েছি দেখি আর আমি আর মনে করছি যে আমি নিজে গিয়ে আপনার রিয়েলিটি জিনিসগুলো দেখাই যেহেতু আমি ভিডিও করি না অনেক মানুষে হয়তো ভিডিও দেখে ভাবতে পারে কিছু বানাইল কিছু আছে যার কারণে আমি লাইভ হইয়া প্র্যাকটিক্যালও করি প্র্যাকটিক্যাল হইয়া যে সিচুয়েশন আপনার আমি দেখতে পাইছি দেখি অত্যন্ত নিজেরও দুঃখ লাগে কারণ এই যে ছোটো ছোটো দুইটা ফুলের মতন দিদর শিশু রাখিয়া হে যে এইরকম কার্যকলাপগুলো করে আজকে হে আজকের ডেটও হে জেল আর আপনার এই অবস্থা আপনার যে আমি প্রিভিয়াস জিনিসগুলাও দিয়েছি শুনিয়া খুবই দুঃখ লাগছে আপনার মেডিকেল এডমিট রাখিয়া হে মেলুইয়া বাঁচছে নানান প্রকারের তার উপরে এলিগেশন উঠিছে ইভেন তার যে স্কুল আছিল আগে পেশকারও জাঙ্গালের ভিতরে এটাও মানুষের বাঙছই বাঙ্গার পরে নতুন স্কুল করছে রহিমর দোকানের ইকানো ইকানো গিয়াও হয় সেম মানে এই এইগুলা করে আমি আমার সোশ্যাল মিডিয়ার যত ভাই বন্ধুসকল আছে যত সোশ্যাল মিডিয়ার আমার এনজিওগুলো আছে যতজনই আমার লাইভ দেখরা সবার কাছে ওইটাই অনুরোধ জানাইমো আমি দেখো সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন একটা শক্তি আছে যে বালার দিকে আপনি যদি করতে চাইতে প্রশাসন পর্যন্ত মজবুর থাকে এটার উপরে অ্যাকশন লইবার লাগে আপনার একটা হ্যাশট্যাগ বা করেন এই রাজ মজুমদারের উপরে কিতা অ্যাকশন লওয়া হইতো এবং এই বইনে কীভাবে ইনসাফ পাইতো কারণ তাই গতকালকে আমরা মাননীয় কাচারর এসপি মহোদয়ের কাছে স্মারকপত্র দিয়েছেন ইভেন তার উপরে এফআইআরও করা আছে আর এখন বর্তমানে হেড জেল এইরকম মানে একজন সমাজের কইমু এটা ক্রীড়া কইমু এটা ভাইরাস এইরকম ভাইরাসের কারণে দেখো আমরা কৌমও বদনাম হয় আর এইরকম অনেক মানে একজন ছেলেরার লাগে আর দশজন ছেলেরারে মানুষের টার্গেট করে আজকে কয়েকদিন আগে আমিও তার পক্ষে একটা পোস্ট করছিলাম যে হয়তো মেয়েরার দোষ হইতে পারে কিন্তু সব মেয়েরার তো আর দোষ হয় না ভাই আজকে দেখুন একটা মেলুক তার ওয়াইফ এই ওয়াইফ রাখিয়া হে যদি অত কিছু করতে পারে বা অত মেয়েরার লাইফ নষ্ট করে অনেক মেয়েরা শর্মের লাগিয়া লাইভও আইতে পারে না তারা নিউজও আইতে পারে না কিন্তু আজকে এই মেয়ে টাউনের বুকুর ভিতরে অম্রিকাফুটির বাসা তার গ্রাজুয়েশন কমপ্লিট এই মেয়ের কিন্তু কিতা তাই নিজের সম্মান জ করিয়া কিন্তু তাই ইনসাফের লাগে এই দুইটা দুধের ফুলের বাচ্চার লাগে তাই না আজকে মিউজ চ্যানেলও যাইতিরা এসপির বারিন্দা যাইতিরা কোর্টের বারিন্দা যাইতিরা কোনো কারণে ইনসাফ পাইতা করিয়া
আর আমরা যদি তানে তোরা সাপোর্ট করি এই বইটারে আমরার দুনিয়াও ভালো হইব আর আখেরাতও ভালো হইব। আমি সকল সম্প্রদায়ের কাছে আমি অনুরোধ জানাই আর ভাই আত পাও দরিয়া সারার কাছে আমি কই আর যেন আপনারা লাইভকে শেয়ার করবার তার এই ড্রাইভিং স্কুল লাইসেন্সটা ক্যান্সেল করা নিয়ে হোক আর এই মেয়ে কীভাবে তার জীবনযাপন করতো কীভাবে ন্যায় পাইতো এইটারও আপনারা এইটার সুবিচার করুন। বই আপনার বিয়ার কয় বছর? ২০১৭ এর আগে কিতা লাভ মেরি অ্যারেঞ্জ আসলো? লাভ মেরিজ আসলো, মানে লাভ মেরিজ হওয়ার পরে কিতা পরিবারের মতে বিয়া হয়েছে, মানে পরিবার থেকে ইয়ে করে বিয়া করছিলাম। তো এইরকম আমরা প্রায় ঘটনা দেখি, মানে লাভ হয়ে যায় ঠিক আছে কিন্তু রং পার্সনের লোক হয়ে যায়। আজকে আপনি অনুভব করতে পারেন যার ফলে আজকে আপনার এই অবস্থাটা হয়েছে। আগে যদি আপনি তোরা বুঝছিলে ইতা, আগে যদি আপনি আপনার মা বাপের কথাও তোরা যদি বুঝতা তো আপনার হয়তো এইলা হইলো না অনেক, কিন্তু নসিব নসিব কি আগে কিচ্ছু করতে পারতেন না। তো আজকে যেহেতু আপনি আমার লাইভ ইয়া এইসব কথা কইছেন, আমরা যারা আমার লাইভ দেখরা আমার ভাই বন্ধু সকলে সারায় তারা হ্যাশট্যাগ একটা বাহরুক বা রাজমজুমদারে কীভাবে সাবুদ করা যায় এবং এ বর্তমানে জেলও আছে আর আচ্ছা তার ফ্যামিলির কি কোনো কিছু তারা কয় না? মানুষের কোনো মাত্র তাই শুনরা না, তো শুনরা না, দরকার পড়ে না তো ফ্যামিলির মানুষের। আর দেখুন যেহেতু কন্যাকে এক সাইডে না এক সাইডে তো ছেলে তো বা ভাই হইন যেসা তাই হইন, তো তারা তো একদম ফালাই দিতে পারতো না, মার্ডার করলেও তো তো ছেলে তো লইয়া রাখতে লাগবো। আপনার লগে কোন ফ্যামিলি এর যে আপনার উপর নির্যাতন করা হয় আপনার যে মারা ধরা করছেন? মারা ধরা করছেন যখন তখন তারাও তারাও তার খুব সাপোর্ট করছেন, তার লাগি আমি আইয়া তার উপরে ওয়ার মার্কে লিস্ট দেওয়া আছে আছে রানী। আপনারা বুঝতে পারুন যে একটা মেয়ের একটা মেয়ে তারে বালা ভাইয়া, বালা ভাবা তো অপরাধ না, বালা ভাইয়া ইষ্টি গোষ্ঠী ত্যাগ করিয়া তার সঙ্গে সংসারি করাত গেছে কিন্তু ও মেয়ের সঙ্গে হেক্কিতা ব্যবহার করে এবং ও ফ্যামিলির মানুষে কিভাবে ব্যবহার। আমরা অনেক দিন যৌতুক নির্যাতনে মানুষ হ্যাঁ আমার কাছে অলরেডি পয়সা ডিমান্ড করছে, আমার যত বিয়ার জিনিসপত্র দেওয়াই সোনা গয়না দেওয়াই যে সব কিছু লইয়া গেছে, এখন আমারে মানে পতর ফকি বানিয়ে রাখি দিছে। আজকে নেটের তোরা সমস্যা লাগে ভাই হল জয় গেছে, তো আমি ওটাও কইতাম চাই না। দেখুন আজকে যদি এই বই এই সমাজটাকে যদি বিচার না ভাইয়া যদি কোনো একটা গলত কদম উঠাই দেয় তো এর জিম্মেদারি লইয়া আছে। এর পরেও যেন এই মেয়ের উপরে এত নির্যাতনের এর বিচার যদি এই বইনে যদি নেটে কিছু একদম সহি আছে না, আজকে যদি এই মেয়ে ন্যায় বিচার না পায় সবার কাছে অনুরোধ জানাই এটা বাবা এই লাইভ চলাকালীন কেউ কল করিও না, নেটে দিকদারি করে। তো ভাই হল আমি ওটাও কইতাম সহি আর যেন আজকে যদি এই বইনে ইনসাফ যদি না পায় তে কালকে যদি কোনো গলত কদম উঠায় তো এর জবাবদাহি খেয়ে দিব, কারণ তাই সব জায়গা অনেক মানুষে আমারে ফোন করে দিকদারি দিতে রা হয়তো রাজ মজুমদারের সাপোর্টার হইতে পারেন, ভাই যত সাপোর্ট করো সচ্চাই লুকাইতে পারতাই না। আর আমি লাইভেকে চালাইয়াও যাই, আপনারা কোনো সময় বন্ধ করতে পারতেন না, তো এরকম দিকদারিটা না দিয়া আমার ভিউয়ার্স কমাইয়া ভিউজ কমাইয়া লাভ হইতো না আপনারা, এমনও দেয়া দেখো আর এমনও দেখবো বই আর কোনটা কোয়ার আসেনি তোমার। আমি ও কথা বলতেছিলাম যে আমি মানে সব প্রশাসনের কাছে সব সোশ্যাল মিডিয়া সবের কাছে আমি এটাই রিকোয়েস্ট করলাম যে আমার আমার লাইফের মানে এখন যে আমি এমন এই স্টেজের মধ্যে আছি দুইটা বাচ্চা নিয়ে সংসারের মধ্যে কীরকম বাঁচতাম, হে যখন তখন ইচ্ছা মানে মেয়েরার সঙ্গে এই ধরনের ইলিগাল রিলেশন রাখিয়া আমার ঘর থেকে মায়ের পিট করে বাইর করে দিলাইছি। এখন আমি আমি আমার বিচারটা চাইলাম যে আমার আমি যে এই স্টেজের মধ্যে আমি এখন কীরকম আমার দুইটা বাচ্চা নিয়ে আমার হাতে তো কোনো অপশন নাই, বাচ্চা বাচ্চারে আমি মেনটেন করে নিতাম, বাচ্চারে আমি কিরকম বড় করতাম কিরকম মানুষ করতাম আমি নিজে কিরকম চলতাম, তো আমার লাইফের লাগিয়ে আমি মানে সবার কাছে রিকোয়েস্ট করি আমার বাচ্চারা লাইফে লাগিয়ে আর অন্য মেয়েরা লাইফে লাগিয়াও যে এই রাজ ড্রাইভিং স্কুলটা যদি বন্ধ করে দেওয়া হয় না তাহলে অন্য বেজান মেয়েরা লাইফ এরকম নষ্ট হয়ে যাবো, তো আমি রিকোয়েস্ট করে কইলাম যে আপনারা সবাই প্রটেস্ট করুন করিয়া এই লাইফ রাজ ড্রাইভিং স্কুলের লাইসেন্সটা ক্যান্সেল করায় আর আমার সুবিচার দেওয়াই দিন যে আমার লাইফটা যে নষ্ট করছে, তো এরকম একটা মেয়ের লাইফ নষ্ট করা কোনো ছেলের দ্বারা সম্ভব না, তো এই জিনিসটা আর বাচ্চা দুইটার ভবিষ্যতে লাগি আপনারা আমার হেল্প করুন তার এগেনস্টে ইয়ে করুন যাতে তার ইয়েটা স্কুলটা বন্ধ করা হয়, এটাই আমি করতে চাইলাম আমার বিচারটা পাওয়া দিয়ে দিন। ধন্যবাদ বোন, আশা করছি আপনার লাইফটা অনেক মানুষে দেখবো এবং শেয়ার করব আর সবরে কই আর ভাই হল একটা হ্যাশট্যাগ বার করো রাশ ড্রাইভিং স্কুলের এগেনস্টে যাতে কানুন প্রশাসন ও বাউন্ডারি গিয়া মানে যাতে তার এই স্কুলটা লাইসেন্স ক্যান্সেল করে। আর আমি আমার সম্মানীয় এসপি মহোদয়ের কাছে অনুরোধ জানাইমু, ডিসি মহোদয়ের কাছে অনুরোধ জানাইমু এবং আমার শিলচরের বিশিষ্ট ব্যক্তিবর্গর কাছে অনুরোধ জানাইমু, আপনারা দয়া করিয়া এই বইনের ম্যাটারটা একটু বালা করে দেখবা এবং রাজ মজুমদার দেখ কী তা করা যায় আপনারা বিবেচনা করিয়া দেখুক কা আর এইভাবে আমার সাপোর্ট করিয়া যাক কা। আর আমার কাজ হইল কি ভালো জিনিস সমাজের তুলিয়া দোলা। আজকে দেখো আমরা হিমন্ত মামায় কত শক্ত আইন বানাইছে, এর বাবাজুদও অনেক মানুষ যারা আছে এইসব তোয়াক্কা না করিয়া পয়সার পাওয়ার এরপরে ম্যান পাওয়ার এরপরে মানে বড় বড় আয়রন পিলার পিছিয়ে থাকার কারণে তারা অপরাধ করতে কোনো সময় দ্বিধাবোধ করে না। আর
তার রাজ মজুমদারের ঘটনা একটা না, একটা হইলে কইলা মানে ঠিক আছে চলো একবার কিয়া মাফ কর দিয়া যায়, লেকিন হে তো বার বার ঘটনা করিয়া যার একটার পরে একটা, ইভেন নাবালিক মেয়ে পর্যন্ত ছাড়েন না। তো এইরকম সমাজের একজন বিষাক্ত মানুষ থেকে সমাজ বাঁচাইতে হইলে আপনারা সারা এগিয়া আগাইয়া আইয়া ও বোনের সাপোর্টটা করুন, কারণ তার কাছে এভরিথিং প্রুফ আছে। তাই জায়গা জায়গায় গিয়ে স্মারকপত্রও দিয়েছেন, এফআইআরও দিয়েছেন, আর আপনারা লাইভকে শেয়ার করবা যাতে সঠিক জায়গাত লাইভটা গিয়া পৌঁছে এবং তার উপরে অ্যাকশন হয়। আর তার স্কুলটা রাজ ড্রাইভিং স্কুলের আড়ালে যে হে যে প্রেম লীলা সালায় হে, যেমন কি কলিযুগর কৃষ্ণ বনিয়া বই রয়েছে, যেমন কি ও মানে একগু বাদে একগু দর তো আর সারিত কৃষ্ণজিও রাসলীলা করছেন ষোলো হাজার গোপীর লোকে ষোলো হাজার রূপ লইয়া, তার লাখান এক রূপে তো একশো গুলো লোকে করছেন না। তো আপনারা সারায় ও লাইভগু শেয়ার করবা। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইভ। ধন্যবাদ বোন।